তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আধার কেটে গিয়েছে, পরে সূর্য উদয় হয়, নতুন একটি সকাল, নতুন কিছু শুরু। শরীরে প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে কণ্ঠে, কিন্তু তবুও তা প্রকাশ করেনি সে। তুর্য বাড়ি ফিরে ওকে ব্যথার ওষুধ খাইয়েছে, সাথে একটা পিল দিয়েছে যা কণ্ঠ খেতে মোটেও পছন্দ হয়নি কণ্ঠের। কণ্ঠ পিল নিয়ে জানলা দিয়ে ফুলের টবে রেখে দেয়। মনে মনে বিড়বিড় করে আমরা লো, আপনি আমাকে আম্মু হতে দিতে চান না তাই তো? এবার দেখুন মিস্টার প্রফেসর, আমিও আপনার বউ, সব পারি। নিজের মনে খিলখিলি হেসে উঠলো কণ্ঠ। দোহাকে কলেজে নামিয়ে দিয়ে নিজেদের কলেজে আসে শান, ওর সাথে আসে তারিক। সোহা কণ্ঠকে ফোন করে বলে দেয় আজ একটু তাড়াতাড়ি যেন কলেজে আসে, খুব জরুরি কথা আছে। কিছুক্ষণ পরেই কণ্ঠ আসে, সবাই মাঠের মধ্যে জড়ো হয়ে বসেছিল। তা হাই গাইস, কিরে তোদের মুখ বাংলার পাঁচের মতো করে আছে কেন? ইয়া বেশ কড়া কণ্ঠে বলে, আজ তুই এমন একটা সত্যি জানতে পারবি না, তখন তোর মুখটাও এমন হয়ে যাবে। কণ্ঠ বেশ আগ্রহ নিয়ে বসে পড়লো ওদের পাশে। বাহ, তা বল কি এমন সত্যি যা শোনার পরে আমিও তোদের মতো বাঁকা হয়ে যাব। শান্তিক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রিয়া আর তারিফের দিকে। তাই আমাগো মধ্যে একটা জুটি আছে, যারা চুপি চুপি প্রেম মানে প্রেম করে কিন্তু আমাদের জানায়নি। কণ্ঠ আশ্চর্য হয়ে তাকায় তাদের মধ্যে জুটি। কণ্ঠ সন্ধিহান দৃষ্টিতে সোহা, তারিফ, তাহিয়া আর রিয়ার দিকে তাকায়। সব চুপ বলে ফেল, তোদের মধ্যে কারা রিলেশন করিস? সবাই কণ্ঠের মুখের দিকে তাকিয়ে শুকনো ঠোঁক গেছে। তৎক্ষণাৎ ক্লাস শুরু হয়ে যায়, সবাই সেদিকে চলে গেল, কিন্তু যাওয়ার পূর্বে কণ্ঠ বেশ কড়াভাবে বলে উঠে, ক্লাস শেষে দেখে নিব। ধর কি কান ধরবো, মানে এইটার জন্য কান ধরতে হবে? রিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে। কণ্ঠ কিছুই শুনে না, বেশ কড়া কণ্ঠে বলে ওঠে, তারিফ তুইও ধর কানে। তারিফ আর রিয়া দুজনেই কান ধরে আছে, ওইদিকে কণ্ঠের কোনো ভাবান্তর নেই। ভাই আমার পায়ে ধরে গেছে, এখন তো ছেড়ে দে। তারিফ প্রায় কেঁদে দিবে এমন অবস্থা। শান শব্দ করে হেসে ওঠে। তাই ভাইরে ভাই, তোরা কি ভাবছিস, এভাবে লুকিয়ে রিলেশন করবি আর আমরা জানবো না? রিয়া মেকি রাগ দেখিয়ে বলে, আমি একদম মানতে পারছি না, রিয়া তুই আর তারিফ রিলেশনে আছিস আর আমাদের জানানোর প্রয়োজন বোধ করলি না? সোহা বেশ গুরুগম্ভীর কণ্ঠে বলে, ভালোই হয়েছিল, আমরা ওদের সেদিন রাস্তায় দেখেছিলাম তাই তো জানতে পেরেছি। তারিফ ফট করে নিচে বসে গেল। ভাই তোরা রাগ করিস না, ট্রাস্ট মি আমরা তোদের বলতাম, কিন্তু সঠিক সময়। কণ্ঠ নিচে বসে সে সূক্ষ্ম শ্বাস ফেলে। ভাই রিলেশন করেছিস ঠিক আছে, কিন্তু ছোট মামি রিয়া তুই তো জানিস উনি কেমন কঠোর। তারিফের মুখখানি চুপসে গেল। তাহলে কি বলছিস, আমি খুব একটা যোগ্য নই রিয়ার জন্য? কণ্ঠ তরিতে বলে উঠে, না তারিফ তুই যোগ্য না এটা আমি বলিনি, আমি বলবো তুই আর শানের মতো ছেলে হয় না। তুই আমার বোনের জন্য ঠিক আছিস, কিন্তু তোকে রিয়ার জন্য অনেক কষ্ট করতে হবে, ছোট মামিকে মানাতে হবে। তারিফ খানিকটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে আমি মানিয়ে নেব, কিন্তু তার আগে তোদেরকে আরেকটা কথা বলার আছে। সবাই বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, কি? তারিফ বেশ ভাব নিয়ে বলে, ভাই আমি একটা মুভির জন্য সিলেক্ট হয়েছি, পরশু থেকে শুটিং শুরু হবে। রিয়া চিৎকার করে বলে উঠল, ও মাই গড। রিয়া উঠে গিয়ে তারিফকে জড়িয়ে ধরে, বাকি সবাই রুকুটি করে তাকালো, লজ্জায় নিজেকে গুটিয়ে নেয় রিয়া। ওর এমন অবস্থা দেখে সবাই ফিট করেই হেসে উঠল। সকাল সকাল রান্না করছে অরিন, আনিকা আহমেদ নিজের হাতে ছেলের বউকে রান্না করা শেখাচ্ছেন, ভীষণ আগ্রহ নিয়ে শিখছে অরিন। ওইদিকে দরজার কাছে দাঁড়িয়ে মা এবং স্ত্রীর এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ তুফায়েল। কি দেখছিস? পেছন থেকে বলে উঠেন তনয় আহমেদ। তুফার মৃদু হেসে বলা, সত্যি চাচি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি মা অরিনকে মেনে নেবে। তনয় আহমেদ মুচকি হেসে বলা, তোর মা সেই অবুঝি রয়ে গেছে, কাল পর্যন্ত কি না করলো, আর আজ দেখ নিজ হাতে বউকে রান্না শেখাচ্ছে।
তুফায়েল আর তনয়া আহমেদ শব্দ করে হেসে উঠল অরিন কিয়ত খান। পরেই সবাইকে চা দেয়, সবে বেশ প্রশংসা করে অরিনের। দেখলেন সবাই আমার কত প্রশংসা করলো। অরিন বিছানায় বসে পা দুলিয়ে তুলিয়ে কথাটা বলল, অফিসের জন্য তৈরি হয় তোফায়েল। অরিনের কথা শুনে মুচকি হাসায়। দেখলাম তো, তবে ম্যাম আপনি সারাদিন কি এসবই করবেন নাকি চাকরিও করবেন? অরিন গাল ফুলিয়ে পালে, না না আমি চাকরি করব না, আমি তো সংসার করব, বাবু সামলাবো। তোফায়েল শব্দ করে হেসে উঠল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি না হয় সংসার সামলান আর আমি সামলাবো আপনাকে। অরিন খিলখিলি হেসে বলে, আপা তোমার আদরের বৌমাকে কলেজ থেকে ফিরে নিন। কথাটা বেশ পিঞ্চ মেরে বলল সাহা খান অহনা খানকে। তোমার বৌমার তো সংসারে কোনো মনই নেই, হ্যাঁ যে যদি সহিতাকে বিয়ে করিয়ে আনতে তাহলে কত ভালো হতো। অহনা খান চোখ গরম করে তাকালো মূর্তি, চুপসে গেল সাহা খান। এসে গেছি, কণ্ঠ দৌড়ে রান্নাঘরে গেল। তুর্য ওর ব্যাগ নিয়ে উপরে নিজের ঘরেই চলে যায়। অহনা খান বলে ওঠে, কি করছো তুমি, সবে মাত্র এলে, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। সাহা খান ভ্রুকুচকে তাকালো, কণ্ঠ হাসি মুখে বলে ওঠে, কোনো সমস্যা নেই মা, আমি পারবো, বলো কি করতে হবে। সাহা খান আলগোছে বলে ওঠে, আমি বাহিরে যাচ্ছি আপা, ওয়াতি বউকে একটু খেয়াল রাখতে হবে। সাহা খান রান্নাঘর থেকে বেরিয়ে নীলার কাছে গেল। কণ্ঠ তাড়াতাড়ি এইটো বাসনগুলো ধুয়ে ফেলে। এসব দেখে অহনা খান বলেন, এভাবে এসে রেস্ট না নিয়ে কাজ করলে শরীর খারাপ করবে, আমাদের এত দেখাশোনা করতে হবে না, বেশি করতে গেলে অসুস্থ হবে আর তখন কে দেখাশোনা করবে। কিলকিলি হেসে বললা, তোমার ছেলে দেখবে, আমি দেখবো তোমাদের আর তোমার ছেলে দেখবে আমাকে। কণ্ঠের কথায় হাসতে বাধ্য হয় অহনা খান, পাগলি মেয়ে একটা। দুমাস যেতে না যেতেই আবারও পরীক্ষা চলে এসেছে কণ্ঠদের, ওইদিকে বড় সড় ঝামেলা হয়েছে। রিয়া ধরা পড়ে গিয়েছে, তারিফের সাথে সম্পর্কের কথা পুরো আহমেদ বাড়ি জেনে গিয়েছে। প্রিয় মেয়ের গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় দিলেন আনিকা আহমেদ। তোকে কি আমি কলেজে এসব করতে পাঠিয়েছি, পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে বেড়াচ্ছিস? রিয়া গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকালো নিজের মায়ের দিকে। আনিকা আহমেদ কপালে হাত রেখে সোফায় থাপাস করে বসে পড়ে। কি মেয়ে জন্ম দিয়েছি, হ্যালো মান সম্মান সব শেষ করে দিল। রিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেল। ওইদিকে কণ্ঠ সব কিছু জেনে তো ভয়ে রীতিমতো নির্বাক। কি হয়েছে তোমার বইপত্রে এভাবে পড়ে আছে যে? স্যার রিয়া ধরা পড়ে গেছে। তুর্য কিছু বুঝতে পারলো না, কিসে ধরা পড়েছে? কি বলছো তুমি, ধরা পড়েছে মানে কি করেছে রিয়া? কণ্ঠ কাঁপা কণ্ঠে তারিফের সাথে রিয়ার সম্পর্কের কথা বলে। তুর্য ভাবুক হয়ে যায়। তাহলে খুব বড় সমস্যা আছে, কি করবে এখন? আপনি তো দেখেছেন তারিফ শান ওরা কতটা ভালো। হ্যাঁ তোমার বন্ধুরা যাই হোক কোনো বাজে অভ্যাস নেই, খারাপ স্বভাব তো আমি কখনো দেখিনি। কণ্ঠের চোখ দুটো চকচক করে ওঠে। তাই না, তাহলে এখন আপনি ওদের বিয়ের ব্যবস্থা করে দেবেন। তুর্য ফ্যাপাচেকা খায়, সে কি করবে? এই কণ্ঠ এক মিনিট, কোথাও তুমি আবার গোলমাল করবে না তো? কণ্ঠ খিলখিলে হেসে উঠল। ড্রয়িং রুমে বড়সড় সমাবেশ বসেছে, সেখানে উপস্থিত আছে তারিফ শান, সোহা, তাহিয়া, কণ্ঠ আছে তুর্যের সাথে। কণ্ঠ এক প্রকার তুর্যকে টেনে টেনে নিয়ে এসেছে। ওইদিকে সোফায় বসে আছে আহাদ আহমেদ, সাহাদ আহমেদ, আনিকা আহমেদ এবং তনয়া আহমেদ। তারিফ আর রিয়া নিচু মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। সাহাদ আহমেদ তুর্যকে উদ্দেশ্য করেই বলেন, তুর্য বাবা তুমি বলো তোমার কি মতামত? তুর্য একটু ঢোকিলে কণ্ঠের দিকে তাকালো, কণ্ঠ চোখের ইশারায় বলে কথা বলতে। তুর্য নিজের স্বভাব ছিল বলে ওঠে, ছোট মামা আমি যতদূর জানি তারিফ খুব ভালো ছেলে, কাজকর্মের দিকেও বেশ ভালো, ওই তো ও নতুন মুভি কাজ শুরু করবে, পড়াশোনার পাশাপাশি এভাবে নিজের ক্যারিয়ার তৈরি করছে, তাহলে বুঝতেই পারছেন ছেলেটা কেমন। আহাদ আহমেদ বেশ গম্ভীর স্বরে বলা, সাহাদ আহমেদ এক নজর তারিফের দিকে তাকালো, ছেলেটা ভয়ে চুপসে গেছে। কণ্ঠ ভয়ার্ত কণ্ঠে বলে, আনি ছোট মামা বড় মামা তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি, তারিফ খুব ভালো ছেলে, ওর রিয়াকে ভালো, ওর রিয়াকে ভালো রাখবে। আহমেদ মুখ ভার করে আছে। তনয়া আহমেদ সান্ত্বনা দিয়ে বলা, এত চিন্তা করিস কেন, দেখ সত্যি তো তারিফ ছেলেটা দেখতে শুনতে ভালো, তার উপর
দুর্য কণ্ঠ দুজনেই তো বলছে ওর স্বভাব চরিত্র সবই ঠিকঠাক, তাহলে তোর আর কি চাই? আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ দুজনেই পরামর্শ করে, তারিফ যেহেতু ভালো তাহলে তাদের বিয়েতে আর সমস্যা নেই, সবাই রাজি হয়। আনিকা আহমেদও আর না করলোরা সবাই ঠিক করে এসএসসি পরীক্ষার পরেই ওদের বিয়ে দিয়ে দিবে। তারিফকে বলা হয়েছে তার বাবা মাকে দেখা করতে, মা যেহেতু নেই তাহলে তার বাবার সাথেই বিয়ের সব কথা বলবে। থ্যাংক ইউ সো মাচ কণ্ঠ, তুই না থাকলে তারিফ আর আমার সম্পর্কটা দেখতো না রে। কণ্ঠ ঠিক করেই হেসে উঠলা। আমি কিছু করিনি, সব করেছে তুর্য স্যার। তুই দাঁড়া, আমি ওনার সাথে কথা বলে আসি। কণ্ঠ দৌড়ে বাইরে যায়। তুর্য কারোর সাথে একটা কথা বলছিল ফোনে, কণ্ঠকে আসতে দেখেই ফোন পকেটে রেখে দেয়। কণ্ঠ এসে জাপটে জড়িয়ে ধরে তুর্যকে। ধন্যবাদ অপ্রিয় মাস্টার সাহেব। তুর্য ম্লান হাসে। এখনো অপ্রিয় রয়ে গেছি। কণ্ঠ মুখ তুলে তাকায়, ঘাড় নাড়িয়ে পড়ে তুর্য। এখন তো আপনি খুব প্রিয়। অপ্রিয় এটার মধ্যে প্রথম অক্ষর অ বাদ দিলেই আপনি প্রিয়। পাগলি একটা। ইয়েস, আপনার জন্য পাগল আমি। আচ্ছা এখন বলুন তো, আপনি আমাকে কখন থেকে ভালোবাসেন? খানিকটা ভেবে বলে, যখন প্রথম কলেজে সেই অবুজ কণ্ঠকে দেখেছিলাম সেদিন থেকে। কণ্ঠ খিলখিলি হেসে উঠল, ওর সাথে তুর্য শব্দ করে হাসে। দূরে দাঁড়িয়ে সব কিছু দেখে আহাদ আহমেদ। যাক তাহলে মেয়েটা সুখে আছে। পরীক্ষার আর বেশি দিন নেই, সামনের 25 তারিখ পরীক্ষা শুরু হবে। তার আগে থেকেই তুর্য কণ্ঠকে ভালোভাবে পড়াচ্ছে, আবার নতুন একটা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছে। শান একটা পার্ট টাইম জব পেয়েছে, তাতে দুজনের সংসার ভালোই চলছে। মূলত তুর্যর জন্যই চাকরি পেয়েছে শান। এই কথাটা জানার পর কণ্ঠ অনেক খুশি হয়। তুর্যকে যতটা চিনেছে তার চেয়েও বেশি ভালো সে। কি ব্যাপার, হঠাৎ বেলকনিতে দাঁড়িয়ে আছো যে? বেলকনিতে একা দাঁড়িয়ে আছে কণ্ঠ। তুর্য এসে দাঁড়ায় তার পাশে। কণ্ঠ হানমনি বলে ওঠে, মাকে মিস করছি। তুর্য পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে কণ্ঠের দিকে। মা? আজ তো মাদার্স ডে, কিন্তু আমার মা কাছে নেই তো। তুর্য কণ্ঠের হাত ধরে, মামের কি হয়েছিল? কণ্ঠ মলিন হাসল, মা আর বাবা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। ওরা লুকিয়ে বিয়ে করেছিল, বড় মামা এটা মেনে নি, বড় মামা এটা মেনে নেয়নি, নিবেই বা কী করে? আদরের বোনকে এভাবে খারাপ মানুষের হাতে তুলে কে দিতে চায়? কিন্তু মা সে তো বাবাকে ভীষণ ভালোবাসে, তাই বিয়েটা করেই নিল। এরপর কিছুদিন পরেই নাকি আমার জন্ম, তার পরপরেই বাবা অন্য একটা মেয়ের সাথে কানাডা চলে গেছে মাকে ফেলে রেখে। ছোট মামা আর বড় মামা মাকে ওদের কাছে রেখেছিল, কিন্তু মা এত কষ্ট কটু কথা সহ্য করতে পারেনি, পরেই সুইসাইড করেছে, যার জন্য বড় মামা আমাকে দোষী করত। কতগুলো বলে ফুস করে শ্বাস ছাড়লো কণ্ঠ। মাকে খুব মিস করছি আমি। কণ্ঠের কাঁপা গলায় এমন কথা শুনে তুর্য খানিকটা কষ্ট অনুভব করে। কণ্ঠকে টেনে আলতো হাতে বুকে নিয়ে আসে। ইটস ওকে, এত কষ্ট পেতে হয় না। কণ্ঠ আদুরে ভাবে বুকে চলে গেল তুর্যে। সন্ধ্যা রীতিমতো চমকে উঠে কণ্ঠ। ওর পুরো ফ্যামিলি ওর সাথে আছে, বাড়ির ছেলেরা মিলে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আর ওইদিকে তনয় আহমেদ, আনিকা আহমেদ, সাহা খান এবং অহনা খান সবাই মিলে আড্ডা দিচ্ছে। সবাই কণ্ঠকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। কণ্ঠ যেন আজ কোনোভাবেই মন খারাপ না করে, তাই সবাই এত কিছু করছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই হচ্ছে। সব শেষে প্রিয় পুরুষের বুকে মাথা রেখে প্রশান্তির ঘুম দেয় কণ্ঠ। সামনের মাসে তো আপনার পরীক্ষা, আপনি কেন এসব করছেন? গিয়ে পড়ুন। তোহার কথা শুনে মুচকে হাসে শান। কলেজ থেকে ফিরে এসে ঘরের কিছু কাজ সেরে দিচ্ছে, এটা মোটেও পছন্দ হচ্ছে না তোহার। শান এসে তোহাকে জড়িয়ে ধরে। সবসময় তো তুমি কাজ করো, আমি না হয় আজ একটু সাহায্য করলাম। তোহা খিলখিলি হেসে উঠল। অতঃপর দুই কাপত কাপতি মিলে রান্না থেকে শুরু করে ঘরের সব কাজ শেষ করে নেয়। সন্ধ্যায় সবাই নিজেদের বাড়ি ফিরে এলো। ওইদিকে অরিন তেমন একটা বেশি খাবার রান্না করেনি, সবাই খেয়ে এসেছে তাই আর কষ্ট করে রান্না করেনি। তুফাইল অফিস থেকে আসার সময় অরিনের পছন্দের বিরিয়ানি নিয়ে আসে। আপনি এসে গেছেন, আসুন। তুফাইল বাড়ির ভেতরে ঢোকে অরিন ওর হাতে জিনিসগুলো নিয়ে গুছিয়ে রাখলো। চোখ পড়লো আরেকটা প্যাকেটের ভেতর বিরিয়ানি, চোখ দুটো চকচক করে ওঠে অরিনে। বিরিয়ানি?
চটপট প্লেটে নিয়ে নাও, দুজনে একসাথে খাবো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। অরিন ছোট্ট করে জবাব দেয়, রান্নাঘরে গেল। তৎক্ষণাৎ তুফাল ফ্রেশ হয়ে চলে আসে। এরপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করে। প্রথম পরীক্ষা শুরু আজ থেকে, প্রথম দিনেও লেট হয়ে গেছে কণ্ঠের। এই তোরা তো লেট কেন হয়েছে? তিন নম্বর ব্যাঞ্চ থেকে ফিসফিস করে বলল সোহা, কণ্ঠ নাক মুখ কুচকে বলে। আর বলিস না, কাল সারা রাত পড়ে এখন আমার এই অবস্থা, সকালে ঘুম থেকে উঠতে পারিনি। কিয়ৎক্ষণ পরে ক্লাসে স্যার চলে আসে। ইংরেজি পরীক্ষা তাই ইংরেজি স্যার আসেন, সবাইকে পেপার দেয়, পরীক্ষা শুরু হয়। দীর্ঘ তিন ঘন্টা পরীক্ষা দিয়ে হল থেকে বের হয় সবাই। হইচই পড়ে গেছে সবার, পরীক্ষা বেশ ভালো হয়েছে, কিন্তু অন্যদিকে তারিফ একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহিয়া কণ্ঠকে ইশারা করে দেখায়। কি রে তারিফ, কি হয়েছে তোর এত চুপচাপ? রিয়া মলিন মুখে বলে। এক্সাম ভালো হয়নি। কণ্ঠ বুঝতে পারলো তাই তারিফের মন খারাপ, ছেলেটা সব দিকে দৌড়াচ্ছে, এই জন্য হয়তো পড়তে পারেনি। এতে খারাপ কি আছে? এটা তো লাস্ট টেস্ট, ফাইনালে অবশ্যই ভালো করবি। তারিফ শিক্ষক শ্বাস ফেলল। শুনেছি এটাতে খারাপ হলে নাকি ফাইনালে বসতে দেবে না। শান তারিফকে ভরসা দিয়ে বলে, চিন্তা করিস না, তোকে বললাম তো তুই যত মার্কে অ্যানসার করেছিস পাশ করে ফেলবি তো। সবার কথায় খানিকটা চিন্তা মুক্ত হয় তারিফ। হাসপাতালে ভর্তি আছে নীলা, লাস্ট স্টেজে আছে। সকাল থেকে পেট ব্যথা করছে নীলা, সেই জন্য কেউ রিস্ক নেয়নি, নীলাকে হসপিটালে নিয়ে যায়। সাফিন প্রচুর রকম ভয় পাচ্ছে, তুর্য ওকে আশ্বাস দিচ্ছে কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর ডক্টর এসে শুভেচ্ছা জানিয়ে বলে সাফিন এক পুত্র সন্তানের বাবা হয়েছে। এইটা শোনার পর থেকে পুরো বাড়ি আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছে। নাতি হয়েছে শুনে খুশিতে গদগদ আনিকা আহমেদ। অরিনও খুব খুশি, আনিকা আহমেদ তাকে বলেছে সেও যেন তাড়াতাড়ি নাতি নাতির মুখ দেখায়। শাহিন খানের মুখ থেকে কথাটা শুনে খুশি হন শাহিনা খান। ঢাকায় থাকার কারণে আসতে পারেননি, আর বিছানায় সোজা হয়ে শুয়ে আছে তুর্য। ওর বুকের ঠিক মাঝখানে মাথা রেখে শুয়ে আছে কণ্ঠ, মুখ ভার তার। তুর্য কণ্ঠের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। কান্না পাচ্ছে আপনারা কেন? তুর্যের প্রশ্ন শুনে রাগ হয় কণ্ঠের, লোকটা কি বুঝে না? আপনি কি বুঝতে পারছেন না কেন কান্না পাচ্ছে? তুর্য তীর্যক হাসে, কণ্ঠের গা জ্বলে গেল সেই হাসি দেখে। আমি মা হব। কাঁদু কাঁদু গলায় বলে কণ্ঠ। তুর্য ওকে আরো শক্ত করে ধরে বলে, হবে তো, পড়াশোনা শেষ করো। না, আমি এক্ষুনি মা হব। হুশ, কাল শেষ পরীক্ষা, সব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো। কণ্ঠ গাল ফুলিয়ে শুয়ে পড়ল। এমনকি সেই রাতে তুর্যকে কাছেও আসতে দেয়নি। পরীক্ষা হলে যাওয়ার সময় একাই বেরিয়ে গেল কণ্ঠ। অহনা খান বার কয়েক বলেছিল খেয়ে যেতে, কিন্তু কণ্ঠ শুনেনি। তুর্য ঘুম থেকে উঠে কণ্ঠকে দেখতে না পেয়ে ড্রয়িং রুমে গিয়ে জানতে পারে কণ্ঠ কলেজের জন্য বেরিয়ে গেছে। সূক্ষ্ম শ্বাস ফেলে তুর্য, কলেজের জন্য তৈরি হয়ে সেও বেরিয়ে পড়ে। সবাই অপেক্ষা করছে কণ্ঠের, কিন্তু আফসোস কণ্ঠ আসেনি। অন্য ক্লাসে বসে আছে শান এবং রিয়া, তারা জানতে পারলো না কণ্ঠ যে আসেনি। পরীক্ষা শেষ হওয়ার পথে সবাই অস্থির হয়ে উঠেছে, কেউ ঠিক করে পরীক্ষা দিতে পারেনি কারণ সেদিন কণ্ঠ আসেনি। ক্লাসের শেষে সবাই অফিস রুমে যায়, তুর্য ওখানেই বসেছিল। স্যার আসবো? রিয়ার কথা কর্ণ স্পর্শ করা মাত্রই চোখ তুলে তাকায় তুর্য, মৃদুস্বরে বলল, কাম ইন। সবাই ভেতরে প্রবেশ করে, একে অন্যকে ধাক্কা দিয়ে বলে কথাটা বলার জন্য। শান ফিসফিসিয়ে সোহার উদ্দেশ্যেই বলে, এই সোহা বল না কথাটা। সোহা ঠুসুকনো ঝোঁক গিলে বলে, আমি পারবো না, তোরাই কর। কেউ কিছু বলতে পারছে না, সবাই ভয় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা বুঝতে পারছে তুর্য। অতঃপর সেই জিজ্ঞেস করে, তোমরা কি কিছু বলতে চাও? না মানে বলতে চাইলে বলতে পারো। আরিফ চট করে বলে উঠল, না মানে বলছিলাম কি স্যার, আজ কণ্ঠ পরীক্ষা দিতে আসেনি কেন? তারিফের কথা কর্ণ স্পর্শ করা মাত্র চমকে উঠে তুর্য, আশ্চর্য হয় বটে। কি বলছো এসব, কণ্ঠ পরীক্ষা দেয়নি? তুর্যকে দেখে বোঝাই যাচ্ছে সে কিছুই জানে না। সবাই অস্থির হয়ে ওঠে, কণ্ঠ তাহলে কোথায়? কলেজের গেটে গিয়ে ওয়াচম্যানকে ডেকে জিজ্ঞেস করে কণ্ঠ এসেছে কিনা। ওয়াচম্যান বলেছে কণ্ঠ এসেছে, তো সবাই খুঁজতে থাকে কণ্ঠকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তুর্য নিজের চুলগুলো খামচে ধরে, কণ্ঠ গেল কোথায়?
স্যার আপনি বরং কলেজের সিসিটিভি ফুটেজ চেক করুন, কিছু তো পাবেন। শানের কথায় সত্যি তুর্যের মনে হয় সিসি ফুটেজ চেক করা উচিত। তুর্য এক প্রকার দৌড়ে হেডকোয়ার্টারে গেল, সেখানে অফিস স্টাফ সহকে বলে আজকে সকাল থেকে কলেজ স্টুডেন্ট আসা পর্যন্ত সবগুলো সিসি ফুটেজ দেখাতে। সহন আস্তে আস্তে সবগুলো ফুটেজ দেখায় তুর্যকে, তাহিয়া চেঁচিয়ে উঠল, ওই তো তিন নম্বর ক্যামেরায় কণ্ঠ যে দেখা যাচ্ছে। তুর্য সহনের উদ্দেশ্যেই বলে, কণ্ঠ কোথায় কোথায় গিয়েছে সেগুলো দেখাও। সহন কণ্ঠের চলাচল দেখায়। কণ্ঠ ক্লাসে যাওয়ার পূর্বে একটা মেয়ে এসে তাকে ডেকে নিয়ে গেল। মেয়েটা খুবই পরিচিত তুর্যে। ফ্রুকুটি করে তাকালো তুর্য অতঃপর ওকে নিয়ে হাঁটতে থাকে কলেজের শেষে বন্ধ থাকা আরেকটি স্টাফ রুমের দিকে। রিয়া কেঁদে উঠল, স্যার কণ্ঠ ওখানেই আছে হয়তো, প্লিজ চলুন। তুর্য তড়িৎ ছুটে যায়, ওর পিছু পিছু বাকিরাও গেল। সহনকে বলে এই বন্ধ স্টাফ রুমের চাবি আনিয়ে নেয়। দরজা খোলা মাত্র চমকে উঠে সবাই তুর্যের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কণ্ঠ ফ্লোরে এলোমেলো হয়ে অবস্থায় পড়ে আছে। কণ্ঠ হাতে থাকা পরীক্ষার ফাইল এক পাশে অবহেলায় পড়ে আছে। তুর্য এগিয়ে গেল, চট করে কণ্ঠকে কোলে তুলে নেয়। কণ্ঠের জ্ঞান নেই, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিতে হবে। পুরো কলেজে রটে যায়। প্রফেসর তুর্য খানের ওয়াইফ বন্ধ স্টাফ রুমে বেহুশ হয়ে পড়ে আছে। কেউ কেউ কানাঘুষা করছে, নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্যে ওখানে গিয়েছে। কণ্ঠ পিটপিট চোখ করে তাকায় কণ্ঠ। ডক্টর বাইরে এসে আপডেট জানালো, কণ্ঠ ঠিক আছে, চাইলে ওর সাথে দেখা করতে পারবে। স্বস্তি পেল তুর্য, ছুটে গেল কেবিনে। সাদা রঙের চাদর গায়ে দেওয়া শুয়ে আছে কণ্ঠ। কণ্ঠ নিজের নাম শুনে ঘাড় ফিরিয়ে দেখে কণ্ঠ, তুর্য দাঁড়িয়ে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। স্যার তুর্য ভয়ে ভয়ে এগিয়ে গেল চেয়ার টেনে বসে। কণ্ঠের হাত দুটো শক্ত করে ধরে, ঠিক আছো তুমি? আপনার একই অবস্থা, প্রফেসর তুর্য খানকে অসুস্থ লাগছে, পাগলাটে ভাব। মলিন আসে তুর্য, কি করার, আমার পাগলিটা যে হারিয়ে গিয়েছিল ভয় পেয়েছিলাম। কণ্ঠ ফিক করে হেসে উঠল, বাকিরা সবাই দাঁড়িয়ে তাদের এই গভীর ভালোবাসা দেখে চোখে পানি চলে আসে। হুট করেই কণ্ঠ কেঁদে উঠে, কেমন জানি কষ্ট হচ্ছে তার। ব্যস্ত হয়ে উঠে তুর্য, কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে বলো? আমি আর পরীক্ষা দিতে পারবো না স্যার, তাই না? ওরা সবাই এগিয়ে যাবে, আমি পেছনে রয়ে যাব। শান, সোহা, তাহিয়া, রিয়া, তারিফের মন হুট করে খারাপ হয়ে যায়। সত্যিই তো একজন বন্ধুকে ছেড়ে তারা কি করে পরীক্ষা দিবে? কণ্ঠকে তো অ্যালাউ করবে না। তুর্য কণ্ঠকে আশ্বাস দেয় সব ঠিক হয়ে যাবে, সে নিজে কথা বলবে প্রিন্সিপাল স্যারের সাথে। দুদিন লাগলো কণ্ঠের ঠিক হতে, অতঃপর বাড়িতে ফিরল সে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিকেলের দিকে তুর্য কণ্ঠকে বললো কোথাও একটা যাবে দুজনে। কণ্ঠ জিজ্ঞেস করলেও কিচ্ছু বলল না তুর্য। কণ্ঠ যে পোশাকে ছিল সেটাতেই নিয়ে বের হলো তুর্য। একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় দুজনে। এটা কার বাড়ি স্যার? এক্ষুনি জানতে পারবে। তুর্য কণ্ঠকে নিয়ে বাড়ির সামনে গেল। কলিং বেল বাজানো মাত্র সহিতা এসে দরজা খুলে দেয়। আচমকা কণ্ঠ এবং তুর্যকে দেখে রীতিমতো চমকে ওঠে সহিতা। তোমরা? তুর্য? তুর্য সহিতাকে কিছু বলতে দিল না, সপাটি চর বসায় ছিটকে গিয়ে পরে সহিতা ব্যথা কুঁকিয়ে উঠল। তুর্য সহিতা চমকে উঠে বাড়ির ভিতরে প্রবেশ করে তুর্য টেনে তুলে সহিতাকে। তুই আমার ফ্রেন্ড, তুই তো খারাপ, তোর এত সাহস, আমার ওয়াইফ, আমার জান, ওর সাথে এমন করেছিস, সাহস হলো কি করে? তুই কণ্ঠকে রুমে বন্ধ করে রাখিস? সহিতা রীতিমতো ভয় শিউরে ওঠে, কণ্ঠ চুপ করে থাকে। হঠাৎ সহিতা তুর্যকে জড়িয়ে ধরে। প্লিজ তুর্য, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুই এক কাজ কর, এই বাচ্চা কণ্ঠকে ছেড়ে আমার কাছে চলে আসো। কণ্ঠ এতক্ষণ চুপ থাকলো, এখন আর পাল না। কি বললেন, আমি বাচ্চা, আমাকে ছেড়ে দিতে? তেড়ে এসে সহিতার দিকে সহিতা রাগান্বিত হয়ে পড়ে। হ্যাঁ তো, তুমি দূরেই থাকো। সহিতা কণ্ঠকে থামিয়ে তুর্যের গালে হাত রাখে। প্লিজ বেব, তুমি আমার কাছে চলে এসো, সত্যি আমার তোমার বিয়ে নিয়ে কোনো প্রবলেম নেই। কণ্ঠ চুপ থাকলো না, সপাটে থাপ্পড় বসায় সহিতার গালে। অসভ্য মেয়ে, এত সাহস আমার জামাইটিকে হাত পাড়ান, আজকে আপনার একদিন কি আমার একদিন। কণ্ঠ ফট করে
গলায় জড়ানো ওড়না কোমরে বেঁধে নেয়। আশেপাশে খুঁজতে লাগলো, চোখে পড়লো সোফার পাশে থাকা হকস্টিক। দেখতে পেয়ে সেটা গে তুলে নেয়, এগিয়ে আসে সহিতার দিকে। সহিতা ভীত কণ্ঠে বলে, এই মেয়ে কি করছো এসব, দূরে থাকো, তুর্য প্লিজ কিছু বলো। তুর্য অবাক হয়ে তাকিয়ে আছে তার রণচণ্ডী কণ্ঠের দিকে। কণ্ঠ ফ্রুকুটি করে তাকালো। উনি কি বলবে, আজকে আপনাকে ছেড়ে দিব নাকি? কণ্ঠ হকস্টিক দিয়ে দু তিনটে বাড়ি দেয় সহিতাকে। ব্যথায় কুঁকিয়ে উঠল সহিতা, পাগল মেয়ে, হোয়াট ইজ দিস? কণ্ঠ ঝাঁঝালো স্বরেই বলা, তুর্য খান আমার স্বামী, আমার কাছে আমার সাথে কিছু করলে ততটা পাত্তা পারেন, ততটা পাত্তা পাবেন না আপনি, কিন্তু তুর্য স্যারকে নিয়ে টানাটানি করলে খুন করে ফেলব। তুর্য অগোচরে হাসল। তুর্য কোনো মতে কণ্ঠকে নিয়ে বাড়ি ফিরল। রুমে এসে দরজা বন্ধ করে দেয় তুর্য। কণ্ঠ এখনো রাগে ফুসছে। তুর্য কণ্ঠকে পেছন থেকে জড়িয়ে ধরে, ইস আমার বউটা এত ভালোবাসে আমায়, আগে জানতাম না তো। কণ্ঠ মূর্তি মোমের মতো গলে যায়। আমার পছন্দ না আপনাকে নিয়ে টানাটানি, আমি আপনাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ টু। দেখতে দেখতে পাঁচ বছর কেটে গিয়েছে, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। কেউ বা ক্যারিয়ারের পেছনে ছুটেছে, পড়াশোনা শেষ করেছে, কণ্ঠ জবের জন্য চেষ্টা করছে। মাঝে মধ্যে এই বন্ধুদের সাথে দেখা হয় তার, শান আর তোহা, খুব সুখে। তোহার একটা ছেলে হয়েছে, বয়স 2.5 বছর। শান বর্তমানে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। অন্যদিকে সুহা তাহিয়া সংসার নিয়ে ব্যস্ত, ওরাও জব করছে ছোটোখাটো। তারিফ বর্তমানে খুব আলোচনায় আছে, লাস্ট মুভির বেশ জনপ্রিয়তা পেয়েছে তারিফের। রিয়ার সাথে এই তো মাঝখানিক আগেই বিয়ে হয়েছে। আনিকা আহমেদ এত ভালো মেয়ের জামাই পেয়ে অত্যন্ত খুশি। নীলা আর সাফিনের ছেলে 4 বছরের পারাকল, সবাই মা হয়েছে শুধু কণ্ঠ বাদে। প্রচণ্ড রকম কান্না পাচ্ছে কণ্ঠের, কিন্তু সে তুর্যের থেকেও বড় খাটদারা। স্বামী স্ত্রী পবিত্র মিলনের পর তুর্য কণ্ঠকে যে পিল খেতে দেয় তা মুখেও তোলে না কণ্ঠ। মাস দুয়েক পরেই হঠাৎ একদিন জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে কণ্ঠ। রুমে এসে কণ্ঠকে অমনভাবে পড়ে থাকতে দেখে চমকে উঠে তুর্য। তাড়াতাড়ি বিছানায় শুয়ে দেয় তাকে। সাফিনকে বলো তাড়াতাড়ি ডক্টরকে খবর দিতে। মিস্টার মাহমুদ চৌধুরী তুর্যকে উদ্দেশ্য করে বলেন, কংগ্রাচুলেশন মিস্টার তুর্য, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। কণ্ঠ প্রেগনেন্ট কথাটা শুনে বিস্ময়ে দৃষ্টিতে তাকলো তুর্য কণ্ঠের দিকে। বাকিরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। নতুন এক সদস্য বাসায় আসবে ভাবতে সবাই উৎফুল্ল হয়ে উঠেছে। সবাই নিচে যাওয়ার পর কণ্ঠ উঠে তুর্যের কাছে গেল। তুর্য বেলকনিতে দাঁড়িয়ে আছে, মুখশ্রী জুড়ে গম্ভীরতা। আপনি কি খুশি নন স্যার, সত্যি আপনি বাবা হতে চান না? তুর্য ঘাড় ফিরে কণ্ঠের দিকে তাকায়, চোখ দুটো তার ঝাপসা হয়ে আছে। কণ্ঠ দেখলো তুর্য কাঁদছে, অবাক হয় সে। বিবাহিত জীবনে প্রথম তুর্যকে কাঁদতে দেখছে কণ্ঠ। তুর্য আদুরে হাতে কণ্ঠকে জড়িয়ে ধরে, কে বললো খুশি নই আমি, আমি বাবা হব পাগলি, খুশি হব না? কণ্ঠ অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কেন আপনি আমাকে পিল খাওয়াতেন? তুর্য স্মিত হাসল, তুমি কি খেতে আদৌ কখনো খেয়েছো? কণ্ঠ দৃষ্টি নত করে নেয়। তুর্য কণ্ঠের থুতনি ধরে মুখটা খানিকটা উঁচু করে নেয়। তুমি যে পিলগুলো এই যে ফুলগাছের টবের নিচে রেখে দিতে তা আমি অনেক আগে দেখেছি, হতে চাও মা বানিয়ে দিলাম। কণ্ঠের উষ্ঠধর তিরতির করে কাঁপছে, গাল দুটো রক্ত লাল হয়ে উঠেছে, লজ্জা পাচ্ছে সে। তুর্য আবারও জড়িয়ে ধরে কণ্ঠকে, এত খুশি দেওয়ার জন্য ধন্যবাদ। কণ্ঠ মিনমিনিয়ে গলায় বলল, আপনাকেও ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। গোধূলির সন্ধ্যায় বাগানে দাঁড়িয়ে আছে তুফাইল, হয়তো কারো অপেক্ষায় আছে। হঠাৎ পেছন থেকে এক পিচ্ছি মেয়ে এসে ডাকে, পাপাই পাপাই, মাম মাম খালি বকে। অসার আদুরে গলায় বলা কথাগুলো শুনে মুচকি হাসে পেছন দাঁড়িয়ে থাকা অরিয়েন। তুফাইল চোখ রাঙিয়ে বলল, অর্ষা এত সাহস, আমার মাম্মাকে বকে? তোমার মাম্মাকে বের করে দেবো, ঠিক আছে? রেগে যায়, নো, মাম্মাম বকবে বলে তুমি তাকে বের করে দেবে? না, তাহলে কাকে মাম্মাম বলবো? মাম্মাম অর্ষা দৌড়ে অরিয়েনের কাছে যায়। তুফাইল শব্দ করে হেসে উঠল, ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কণ্ঠ প্রেগনেন্ট, সবাই জানার পর আনন্দ করছে। শান তোহা তাহিয়া সোহা কণ্ঠ তুর্য তুফাইল অরিয়েন সবাই উপস্থিত আছে। কাপড়টা নিজেদের মধ্যে একটু সময় কাটাতে চায়,
কিন্তু এসব কিছুর মধ্যে রিয়া আর তারিফ এখনো পৌঁছানি। কণ্ঠ কাল ফুলিয়ে বলে, দেখলি সুপারস্টার আসলো না, আসবেই বা কেন? এই যে এসে গেছে। সবাই ঘাড় ফিরিয়ে দেখে তারিফ আর রিয়া হেঁটে আসছে। দুজনে একে বেশ ভালো লাগছে, কিন্তু কণ্ঠ তবুও গাল ফুলিয়ে আছে। তারিফ এসে বলো, আই এম সরি গাইস, সত্যি বলছি কণ্ঠ, রাস্তায় এত জ্যাম ছিল বলার মতো না। কণ্ঠ নাকমুখ কুচকে নেয়। থামেন থামেন স্টার সাহেব, আমরা বুঝি না ভাবছেন? তারিফ কণ্ঠের মাথায় চাটি মেরে বললাম, পাগল নাকি তুই, কি সাহেব সাহেব বলছিস, গলায় আয়। তারিফ কণ্ঠকে জড়িয়ে ধরে, এরপর রিয়াও কণ্ঠকে জড়িয়ে ধরে। অনেকদিন পর সবাই একসাথে আছে, একে অপরের সাথে সময় কাটাচ্ছে, খুব পূর্ণপূর্ণ লাগছে। কণ্ঠের এত ভালোবাসে এবং কেয়ারিং হাজব্যান্ড, বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি, এত ভালোবাসার মানুষগুলো যারা সবসময় পাশে ছিল, সবাই মিলে কেক কাটে, জম্পেশ খাওয়া দাওয়া হয়, অতঃপর আকাশের নিচে প্রতিটি ভালোবাসার মানুষগুলো বসে। অরিন তুফানের ঘাড়ে মাথা রাখলো, অর্ষা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। রিয়া আর তারিফ হাতে হাত রেখে শক্ত করে কাছাকাছি বসে, তোহা আর শান একসাথে আছে, তোহার কোলে মাথা রাখলো শান, চুলে হাত বুলিয়ে দেয় তোহা, সোহা আর তাহিয়া নিজেদের স্বামীর সাথে কথা বলে, ওদের ছেলে মেয়ে খেলা করছে, নীলা আর শাফিন তাদের ছেলেকে নিয়ে দুষ্টুমি করছে। কণ্ঠ তুর্যকে জড়িয়ে ধরে বসে আছে। আমি আপনাকে অনেক ভালোবাসি অপ্রিয় মাস্টার সাহেব, তুর্য মুচকি হাসে। কণ্ঠ ফুকুটি করে তাকালো, আপনি রাগলেন না কেন? তুর্য মাথা দুলিয়ে বলল, রাগবো কেন, এই যে তুমি অপ্রিয় বললে, এটা তো আমি প্রিয় খুঁজে নিয়েছি। কণ্ঠ ফিক করে হেসে উঠল, আপনি এত ভালো কেন? কারণ আমার বউটা একটু বেশি ভালো। তুর্য থামলো, কণ্ঠের কপালে গাঢ় চুমুন এঁকে দেয়। আমি ভালোবাসি ইনফিনিটি পাগলি। কণ্ঠ আশপাশটা দেখলো, সবাই নিজেদের মধ্যে ব্যস্ত আছে। এই ফাঁকে কণ্ঠ তুর্যের অধর আঁকড়ে ধরে, তুর্য কণ্ঠের চুলে হাত ঢুকিয়ে দেয়, আসলে সে শুষে নেয় অমৃত সুধা, একে অপরের মাঝে ডুব দেয়। ভালোবাসার চার অক্ষরের এই শব্দটিতে রয়েছে হাজারো অনুভূতি, হাজারো কষ্ট, দুঃখ, বেদনা, সেগুলো সয়ে যেতে পারলে তুমি পূর্ণ। ভালোবাসা বাবা মা, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব সবার ক্ষেত্রেই রয়েছে। কিছু সম্পর্ক গাঢ় হয়, কিছু সম্পর্ক ভেঙে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে? আশা করছি সবার খুব ভালো লেগেছে। তবে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর পুতুলারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের জন্য আসছে নিউ ধামাকা, আশিক ভাই এবং সোনালিকা আপুর কণ্ঠে দারুণ একটি রোমান্টিক গল্প। তো শুনতে হলে অবশ্যই পুতুলারির সঙ্গেই থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।